যে বিধানসভায় চিৎকার চেঁচামেচি হলো, এক দল আরেক দলকে চোর চোর বলে স্লোগান দিল কেন? আপনার জানার অধিকার আছে যে তৃণমূল পাওনা গণ্ডা নিয়ে যে প্রতিবাদ বিক্ষোভ আজ বিধানসভায় করলো, আসলে সত্যি তৃণমূল তার প্রাপ্য পাওনা গণ্ডা পাচ্ছে কিনা, তাহলে যদি পায় তাহলে কেন আন্দোলন করছে, যদি না পায় তাহলে কেন পাচ্ছে না, অবশ্যই তাই না? অন্যদিকে আজ যেটা মেগা ইভেন্ট বিজেপি প্রচার করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার ধর্মতলায় কোর্টের নির্দেশে অমিত শাহ আসলেন মুখ্য বক্তা, আজকের প্রধান বক্তা। বিজেপির অনেক নেতা নেতৃত্ব ছিলেন, কর্মী সমর্থকের উপস্থিতিতে আজকে ধর্মতলায়, ঠিক যেখানে শহীদ দিবসের 21 জুলাইয়ের অনুষ্ঠান হয় সেখানেই অমিত শাহ সভা করলেন, এবং এই সভা তিনি বললেন প্রতিবাদ সভা। 24 এবং 26 মানুষকে পাশে দাঁড়াতে বললেন, আর মানুষের পাশে সরকার আছে সেই আশ্বাস দিলেন। তিনি বললেন যে গত বিধানসভায় 2 কোটি 30 লক্ষ ভোটে আমরা ভোট পেয়েছি, 77 জন বিধায়ক আমাদেরকে দিয়েছে। প্রশ্ন তুললেন, তাহলে কেন বারবার বিরোধী দলনেতাকে বিধানসভায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে? আজকে প্রশ্ন করলেন অমিত শাহ প্রতিবাদ সভা থেকে দাঁড়িয়ে, মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বললেন আপনার ক্ষমতা থাকলে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল আর পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করে দেখান। পাশাপাশি উনি বলেননি, কিন্তু আরও 2 জন বিধায়ক গ্রেপ্তার হয়ে রয়েছে, তারা মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহা, তাদের কথা বলেননি। যাহোক, এই 3 জনকে তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। অন্যদিকে আজ বিধানসভায় পাশ হলো বিধায়কদের মাইনে বৃদ্ধির বিল, এবং এর ফলে কিন্তু বিধায়করা বর্ধিত মাইনে পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি দিচ্ছেন যে বিধায়কদের অনেকের মাটির বাড়ি আছে, তাই তাদের ভাতা বৃদ্ধি করা হলো, তারা খুব কষ্টে রয়েছে তাই তাদের ভাতা বৃদ্ধি করা হলো। এই বাংলার মানুষ টিভির উল্টো দিকে বসে থাকা ওই মা আজকে জানতে চান, ওই বাবা অসুস্থপর বৃদ্ধ বাবা আজকে জানতে চান যে আমার ছেলেটাকে আমি অনেকদিন দেখি না, রাতের পর রাত কলকাতার ধর্মতলার সভা মঞ্চের পাশে পড়ে থাকে, শুনেছি টিভিতে 2-1 বার ছবি দেখেছি, অনেকদিন দেখা হয় না, কথা হয় ফোনে, ওর কবে চাকরি হবে? আজকে বাংলার ওই মানুষগুলো জানতে চায় যাদের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে দাবি করেছিলেন সরকার প্রায় 100% কাজ করে ফেলেছে। পরবর্তীকালে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে বলেছিলেন, শশী তালিকা বার করো, চোর ডাকাতগুলোর নাম বলো, নাম বলো চোর ডাকাতগুলোর, শশী তালিকা দাও। তালিকার নাম আমরা জানতে পারিনি, কিন্তু ওই চোর ডাকাতগুলোর উপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে বলতে পেরেছিলেন যে আমার 100% প্রায় কাজ হয়ে গেছে, আজ থেকে 10 ইয়ার্স এগো 10 বছর আগে আজ থেকে 100% সরকার কাজ করে ফেলেছে। পরবর্তীকালে 2022 সালে বলেছেন যে সরকারি কর্মচারী যারা ওখানে বসে রয়েছে ম্যাক্সিমাম চোর ডাকাত, সব চোর ডাকাত। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা অনুষ্ঠান আলোচনা করবো। এবার আপনারা হল্লাবলের সঙ্গে থাকবেন না কি করবেন আপনাদের ব্যাপার, কারণ ইস্যুগুলো কিন্তু সবটাই আপনাদের সঙ্গে সম্পৃক্ত সংযুক্ত। তাই আমি চাইব আজকে একদম প্রথম আমাদের সাংবিধানিক কক্ষ বিধানসভা, যেখানে আইন প্রণয়ন হয় রাজ্যের জন্য, আর এই কোটি কোটি টাকা খরচা করে বিধানসভা ভোটে মানুষ ভোট দিয়ে, ভোট হয় কোটি কোটি টাকা খরচা হয়, মানুষ ভোট দিয়ে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে, আর ভোট মানেই তো রাজ্যে গুলি বোমা বন্দুক, কত লোকের প্রাণ যায়, মানুষ যাকে নির্বাচিত করেন সেই বিধায়করা বিধানসভায় কি করলেন, আমি অনুরোধ করব আমার টিম সেই ছবি আপনাদেরকে আজকে দেখাবে আজকের হল্লা বলে, আমি একবার দেখাতে অনুরোধ করব যে আজকে যে ধরনের হই হট্টগোল চিৎকার চেঁচামেচি হয়েছিল। আজকে জিজ্ঞেস করলে একটু পরে আমাদের সঙ্গে বিমলদা আছে, বিমলদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রসঙ্গ তুলে ধরবেন, বিধানসভা ভাঙচুরের প্রসঙ্গ। কিন্তু আজকে চিৎকার চেঁচামেচিতে উভয় দলের বিধায়করা নেতারা জড়িত হলেন আইন সভাতে, এই ছবি দেখলো পশ্চিমবঙ্গের মানুষ। আসুন একবার সেই ছবি যারা সারা দিন কাজের জন্য ব্যস্ত থেকে দেখতে পারেননি, কারণ যাই হোক না কেন আফটার অল আপনার বিধানসভায় কি হলো আজকে দেখুন। চোর মমতা, চাকরি চোর, চোর মমতা, চোর মমতা, চোর 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 চোর।
এই ছবি কি প্রীতিকর ছবি নাকি অপ্রীতিকর ছবি, এই সিদ্ধান্ত আপনার নেওয়ার ক্ষমতা আছে কি নেই আমি সেই প্রসঙ্গে যাব না, আমি আলোচনার টেবিলে এই বিষয়ে রাখব। এবং সঙ্গে এই যে চোর যে বক্তব্য উঠে আসলো, চোর চোর করে স্লোগান আরও একাধিক জায়গায় হয়েছে আজকে, চোর স্লোগান বিজেপি কর্মীরা যখন তাদের অফিস থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মুরলীধর লেন থেকে বেরিয়ে যখন তারা যাচ্ছেন তখন তারা পোস্টারের দিকে তাকিয়ে স্লোগান দিয়েছেন একাধিক জায়গায়। আজকে অমিত শাহর যে সভা মঞ্চ প্রতিবাদ সভা সেখানে তৃণমূলদের দেখে স্লোগান দেওয়া হয়েছে, একাধিক জায়গায় চোর স্লোগান দেওয়া হয়েছে।